খুব সহজে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এইটাই আমি এখন দেখাবো। আমি এখান থেকে মজিলা ফায়ারফক্স ওপেন করলাম। এখানে ওপেন করার পর এখানে আমি টাইপ করব জিমেল অ্যাকাউন্ট। তো আমি জিমেল অ্যাকাউন্টটা টাইপ করবো, এন্টার করলাম। এখানে হচ্ছে জিমেলের ওয়েবসাইটটা আসছে, এটাতে ক্লিক করলে যাবে, অথবা এখানে দেখেন প্রথম আসার পরে এখানে জিমেল লেখা আছে, এটাতে ক্লিক করবেন ওই সেমভাবে। তাহলে এখানে দেখবেন যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখানে তিনটা অপশন আছে, দেখেন পার্সোনাল, সাইট আর হচ্ছে বিজনেস। তো আমি পার্সোনালটাতে ক্লিক করলাম। এরপরে হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। তো আমি ফার্স্ট নেমটা এখান থেকে দিয়ে নিচ্ছি, ফারদিন। লাস্ট নেম দিব ইসলাম। এরপরে হচ্ছে ইউজার নেমটা আমার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ইউজার নেমটা আমি নামটাই রাখতেছি। তারপর কিছু সংখ্যা দিব, অ্যাভেলেবল আছে কি না, না এই সংখ্যাটা আমার চেঞ্জ করে দিতে হবে, অ্যাভেলেবল নাই। এটা হচ্ছে অ্যাভেলেবল নাই, তো আমি একটু বড় করে দিলাম সংখ্যাটা, যাতে করে নিয়ে নেই এখানে। এরপরে আমি হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নিব। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টার হতে হবে, একটা স্মল একটা ক্যাপিটাল, আর হচ্ছে নিউমেরিক সংখ্যা দিয়ে স্পেশাল ক্যারেক্টার একটা দিয়ে নেবেন, তাহলে কমপ্লিট পাসওয়ার্ডটা হবে। তো পাসওয়ার্ডটা যেটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা অবশ্যই দিতে হবে, নাহলে নেবে না। দেখেন হ্যাঁ, পাসওয়ার্ডটা ভুল হয়েছে, তো আমি সঠিক পাসওয়ার্ডটা এবার দিয়ে নিচ্ছি। এখানে শো পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটা দেখে নেবেন, তো আমার দরকার নেই, আমি নেক্সটে ক্লিক করলাম। এরপরে হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা অপশন আপনি দিতে পারেন না দিতে পারেন। যদি দিতে চান এখান থেকে আপনার কান্ট্রিটা আগে সিলেক্ট করে নেবেন, তারপরে ফোন নাম্বারটা ওখান থেকে দিয়ে নেবেন। তো এরপরে আছে হচ্ছে রিকোয়ারি ইমেল অ্যাড্রেস, সেটাও অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে, তবে দিলে ভালো, কারণ হচ্ছে রিকোভারি যে কোডটা আসে এই নাম্বারে চলে আসবে। এরপরে এখানে বার্থডে দিবেন, আমি হচ্ছে দিয়ে নিচ্ছি। আচ্ছা, বার্থডেটা আমি সঠিকটাই দিই, আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা বার্থডে দিতে পারবেন। দেওয়ার পরে এখানে জেন্ডারটা দিয়ে নেবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, পড়ে নিতে পারেন, তো আমার পড়ার দরকার নেই, আমি এগ্রিতে দিচ্ছি। তো দেখেন সাকসেসফুলি আমার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে বাজিয়ে দিবেন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। ধন্যবাদ।